এখন আছি সোলাং ভ্যালি আইস পয়েন্টে, দেখতে পাচ্ছি আমরা আমাদের যারা এসেছে সীমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে, যে সমস্ত সহযাত্রী আমাদের মধ্যে রয়েছে তারা বরফ নিয়ে খুবই উচ্ছ্বসিত। তাদের আমরা দেখতে পাচ্ছি তারা ছবি তুলতে ব্যস্ত, নিজেদের মধ্যে বরফ নিয়ে খেলাখেলি করছে, আমাকেও মাঝে মাঝে মারছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি নিজেরা খেলা করছে, বরফ মারছে, বরফ মারছে, নিজেরা খেলছে, আমাকেও মারছে। দেখছেন সোলাং ভ্যালিতে রয়েছি আমরা, আমরা সবাই মালালির মধ্যে বরফ নিয়ে আনন্দ করছি, পুরো আইস পয়েন্টে রয়েছি। এদিকে মাসমশাই রয়েছে, মাসমশাইকে বাদ দিয়ে করা যায় না, আমরা রয়েছি বরফ পয়েন্টের মধ্যে। মাসমশাই রোদ্দুর থেকে মুখ করে একটু, আমরা সবাইকে পাচ্ছি এখানে বরফ নিয়ে খেলা করছে তারা। সীমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে সমস্ত যাত্রী আমাদের সঙ্গে এসেছে এবছরে, তাদের আমরা খুব আনন্দের মধ্যে পাচ্ছি। বৌদি কেমন লাগছে? আনন্দ হচ্ছে তো দাদা? ভাই ছোটো ছোটো বাচ্চাগুলো আনন্দ হচ্ছিস তো? এদিকে তোদের আনন্দ হচ্ছে দাদা? স্যার খুব আনন্দ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা খুব খুশি। বৌদি আস্তে আস্তে আসছে, দেখ কোয়েল কেমন লাগে তোর? খুব আনন্দ করছিস দাদা বৌদি? আমাদের আচ্ছা সবাই খুশি হয়েছে, বৌদি আপনার কেমন লাগছে? বড় খাটছেন? বাহ সবাই আনন্দ করছে, এখানে এলাম আনন্দ করছে বাচ্চা বাচ্চাগুলো। সুমনা কেমন লাগছে? আমাকে বড় বিয়ে মারছেন আবার। মধু কেমন লাগছে? জামাইবু কেমন লাগছে? সবাই কেমন লাগছে? ওটার নাম দিতে তো আমরা দেখতে পাচ্ছি তারা বরফ নিয়ে খেলায় ব্যস্ত। কেমন লাগছে তোর? এই পাহাড়ে উঠতে চেষ্টা করছে, খুব লাগছে ভালো? আমরা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর ভাষা, সুন্দর। বাহ খুশি হচ্ছে, আমরা খুশি। সীমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা চূড়ান্ত এনজয়। বৌদি কেমন এনজয় করছেন? এদিকে বৌদি দাদাকে ফেলে আসতে বাধ্য হয়েছে, তবুও আনন্দ খামতি নেই আমরা দেখতে পাচ্ছি। সবাই এখানে আনন্দ করছে খুব, এখানে ভগাতে আসছে। দাদা দাদা কেমন লাগছে? আনন্দ হচ্ছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সবাই খুব রিল্যাক্স মুডে রয়েছে, খুব আনন্দ রয়েছে, সবাই যে যার মতো আনন্দ করছে। বড় বেশ শুয়ে পড়েছে, কোয়েল শুয়ে পড়েছে, বড় মেয়ে নাচছে, বড় মেয়ে নাচছে। হ্যাঁ